পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল পরিমাণ গুলি ও আগ্নেয়াস্ত্র মজুত করলেও প্রচেষ্টা সফল হলো না। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নদিয়ার থানারপাড়া থানার পুলিশ। ধৃত সাদ্দাম হোসেন মণ্ডল থানারপাড়া থানার রানীবাজার এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে দুটি মাস্কেট, 83 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্তে নেমে সাদ্দাম হোসেন মণ্ডলের বাড়িতে গুলি ও আগ্নেয়াস্ত্র মজুদ আছে। বুধবার তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মাস্কেট ও 83 রাউন্ড গুলি উদ্ধার করে। এদিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানান তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গতকাল থানাপাড়ার থানার বড়বাবু একটা বিশ্বস্ত সূত্রে খবর পান যে একটি জায়গায়, রানীনগর জায়গা, রানীবাজার ইনফ্যাক্ট, ওখানে কিছু আর্মস অ্যামুনেশন একজনের বাড়িতে আছে। তো ওখানে আমরা লোক ফিট করে রাখি। আমরা সকালবেলা যখন রেড করি, এই রেড করা হয় সাদ্দাম হোসেন, যে কিনা পেছনে দাঁড়িয়ে আছে, তার বাবার নাম হচ্ছে তাহাজুল হোসেন। তার বাড়ির থেকে আমরা মোটামুটি দুটো আর্মস, তার মধ্যে লোকাল মেড মাস্কেট আছে, একটি আপনার 12 বোরের বন্দুক আছে, দুটো উদ্ধার করি এবং 12 বোরে 71 খানা অ্যামুনেশন আমরা পাই, আর 8 mm রাউন্ড পাই আমরা 12 খানা। এইগুলো আমরা করি এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করি, আমরা জানতে পারি যে এখানে একজন গুটু বলে, সইফুল বলে একজন লোক আছে, সে কনস্পিরেসি করছিল মিঠু বলে একজন, তার ভালো নাম হচ্ছে সাজিজুল হক, এর এগেনস্ট একটা কনস্পিরেসি করছিল। এই কনস্পিরেসির উদ্দেশ্যেই আর কি এই আর্মসগুলো জোগাড় করা। এবং আমরা একটা যতটুকু খবর পাচ্ছি জিজ্ঞাসাবাদ করে, প্রিলিমিনারি ইনকোয়ারি করে, একটা বাংলাদেশ সূত্র এর সঙ্গে কিন্তু যোগাযোগ আছে, তো একটা টাকা পয়সার লেনদেন একটা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ পাচ্ছি। আমরা আরও খতিয়ে দেখছি যদি আর কিছু বের করতে পারি। আচ্ছা, এই যে আর্মসগুলো আসলো, এগুলো কোথা থেকে আসছে এটা কি জানা গেছে? মানে কোথা থেকে? আমরা আগে আমার পিসি রিমান্ডে আরো জিজ্ঞাসা করে ফার্দার আমরা আরো ভালো করে ইনকোয়ারি করে জানতে পারবো। আচ্ছা, যে সাজিজুল হক শাহ মিঠু যার কথা বললেন, তার তো একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, তাহলে ইনার সাথে কি কোনো, যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাকে আপনারা গ্রেফতার করেছেন, তার সঙ্গে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? হায়ার্ড বাই গুটু সইফুল, মানে গুটু ওকে হায়ার করেছে। গুটুর কি কোনো রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা গেছে? রাজনৈতিক পরিচয় দেখুন, আমি খুব নতুন এখানে এসেছি, এখন পর্যন্ত ঠিক করে আমি বলতে পারছি, বাট আমি দেখছি কোনো যোগসূত্র পাওয়া যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।